একটা সেকেন্ডের কথা বলা যাবে ঠিক 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 এখন যদি আমরা আমার কণ্ঠটা চাপায় দেন কথা বলা যাবে না সব যিনি দেন তিনি আমার আল্লাহ আবার যিনি কেড়ে নিতে পারেন তিনি কে আল্লাহ বাবা ভাইরা কয়টা আফসোস মোট নয়টা কয়টা গেছে আটটা লিল্লাহ এই নয়টা আফসোসে আটটা চলে গেছে আপনাদের কি মনে আছে একটা একটা করে হ্যাঁ আছে মাশাআল্লাহ যেভাবে আছে বলছেন অন্তত কয়েকটা তো আমাদের মনে আছে কি বলে সব মনে আছে মাশাআল্লাহ দেখি এক নাম্বার মাটি হয়ে যাবো সুবহানাল্লাহ আমাদের কি দিব কর ভালোবাসার দোয়া দুই নাম্বার আল্লাহ কিছু যদি পাঠা দিব কবরে যদি শুইবে ওই দিনে আফসোসটা বুঝবে যে আল্লাহ কবরে আসলাম এরকম চাপ দিচ্ছে কিছু যদি আগে পাঠাইতে পারতাম আল্লাহ তিন নম্বর আফসোস চার নম্বর বন্ধু আল্লাহ রাসূলকে মানতে হবে এমন বন্ধু বানাও আল্লাহ ও রাসূলকে মানতে হবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ ছয় নাম্বার আঙ্গুল কামড়ে ভাই দাদা কি হাত কামড়ে সাত নাম্বার এবার এত সুন্দরভাবে আপনারা শুনছেন আমি এতটুকু মনোযোগ নিয়ে আপনারা শুনলে এটা কল্পনা করে নিই আলহামদুলিল্লাহ সবগুলো বিষয় বলছে এই আফসোসের সাথে আমাদের জীবনে এখনকার সময় চিন্তা করেন আসলে আফসোসগুলো করা লাগবে না বলে লাগবে 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 নয় নম্বরে সেদিন মানুষ আফসোস করবে ওয়ালাউ তারাইদু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين কেন নিজেকে মোমেন বানাতে পারলাম না এখন যদি এই জমিনে কোরআনের আইন জারি করতে চান আটটা কাজ করা লাগবে জোরে কোন কয়টা তাহলে এখানে গেল আফসোস নয়টা কাজ করা লাগবে আটটা আটটা বলতে আমার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এখন আর একটা লোক এতক্ষণ যারা বসছেন কোমর টোমর টান দিন না কিন্তু সুবহানাল্লাহ আপনারা যে কত মনোযোগ নিয়ে বসছেন একজন উঠে গেছে আমি দেখতেছি ওনার পিঠ পর্যন্ত ভিজে গেছে কিন্তু বসা মাফিক এক নম্বর কাজ হবে আমার আপনার ওয়াহকুম বিচার চলবে না নির্দোষ
এর অনেক আলেম ওলামা আছে, আমি কোন ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু অনুবাদ। ওয়ালা তাত্তাবি' অনুসরণ করবে না আহওয়াহুম, মন গড়া হাওয়া যেটা ফু দিলে উড়ে যায়, এই রকম কোন হাওয়া অনুসরণ করে কোন বিচার করা যাবে না। কথা কা আল্লাহ